বাঙালির বড় উৎসব দুর্গাপূজার বাকি আর মাত্র 2 মাস। তার আগেই গঙ্গারামপুরের ঐতিহ্যবাহী ক্লাব হিসেবে পরিচিত চিত্তরঞ্জন স্পোর্টিং অ্যান্ড কালচারাল ক্লাবের খুঁটি পুজো অনুষ্ঠিত হলো শুক্রবার। খুঁটি পুজোর মধ্য দিয়ে দুর্গাপূজার সূচনা করলেন ক্লাব সদস্যরা। চিত্তরঞ্জন ক্লাবে নির্দিষ্ট প্রথা মেনে খুঁটি পুজোর আয়োজন করা হয়। ঢাক ও শঙ্খের আওয়াজে খুঁটি পুজো শেষ করেন পুরোহিত। এবারের 42তম খুঁটি পুজো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাব সম্পাদক প্রাণগোপাল সাহা, পুজো কমিটির সম্পাদক জগন্নাথ ঘোষ, ক্লাব সভাপতি সনত কুমার দত্ত সহ অন্যান্য সদস্যরা। করোনা বিধিনিষেধ মেনে মণ্ডপ সজ্জা ও প্রতিমা গড়া হচ্ছে, এমনটাই জানালেন পুজো কমিটির সম্পাদক জগন্নাথ ঘোষ। চিত্তরঞ্জন স্পোর্টিং অ্যান্ড কালচার ক্লাবের 42তম বর্ষের শারদ উৎসবকে সামনে রেখে আজকে খুঁটি পূজার মধ্যে দিয়ে আমাদের পূজা উৎসব শুরু হয়ে গেল এই বছর 2021 সালে। যেহেতু করোনা বিধিনিষেধ চলছে, সেই করোনা বিধিনিষেধকে মান্যতা দিয়েই প্রশাসনের নির্দেশ অনুযায়ী এবারে আমরা শারদ উৎসব আয়োজন করেছি। তার আজকের খুঁটি পূজার মধ্যে দিয়ে আনুষ্ঠানিকভাবে তার সূচনা হবে। মূলত চিত্তরঞ্জন ক্লাব প্রত্যেক বছরই একটা আকর্ষণীয় পুজোর একটা আয়োজন করে জেলাতে, এবছর কী থাকছে? এবছরও চমক বলতে আমরা আমাদের চিন্তাভাবনা, আমাদের যে শিল্পী তার চিন্তাভাবনার নিরিখে করোনা আবহের মধ্যে যতটুকু না করলে নয় সেটাকে মাথায় রেখে করছি। তার সঙ্গে আমাদের যে সামাজিক কাজগুলো, ইতিমধ্যে আপনারা হয়তো জেনেছেন যে আমরা এই করোনা বিধিকালে মানুষের, দুস্থ মানুষের পাশে দাঁড়াবার জন্য আমরা বাজার খুলেছিলাম, গরিব মানুষকে বিভিন্ন রকমের সহযোগিতা করেছি, এই রক্তদান শিবির করেছি। আমরা এই পূজার দিনগুলোতেও আমাদের পূজার ক্ষেত্রে যতটা আনন্দ উৎসব যতটা বিনিয়োগ না করে মানুষের পাশে যাতে দাঁড়ানো যায়, গরিব মানুষের পাশে যদি একটু বস্ত্র তুলে দেওয়া যায়, যদি একটু দুবেলা খাবার তুলে দেওয়া যায়, সেই নিরিখেই আমরা পূজার বাজেটটাকে যতটুকু না করলে নয় পাশাপাশি ওই বাজেটটাকে আমরা বেশি গুরুত্ব দিয়ে পূজা এবার পূজা করবার চেষ্টা করছি। পাশাপাশি ক্লাব সভাপতি সনত কুমার দত্ত জানিয়েছেন করোনা মুক্ত পরিবেশ তৈরি করে মানুষকে প্রতিমা দর্শন করানো হবে। আমাদের যে আমরা প্রতি বছর যে একটা আমাদের এখানে প্যান্ডেল প্রতিমা দেখার যে একটা ভিড় থাকে, সেটাকে মাথায় রেখে একটু যতটুকু এই করোনা বিধি এবং সরকারি মান্যতা দিয়ে যতটুকু করা সেগুলো আমরা করব। যেমন এবারে প্যান্ডেলের যে বিধিনিষেধ আছে সেটাকে ওপেন প্যান্ডেল রাখতে হবে, চারিদিকে ঘেরা যাবে না, সেটাকে আমরা রাখবো। তার সঙ্গে সঙ্গে সামাজিক যে কাজগুলো এবং সামাজিক যে কাজ সেগুলোকে তো আমাদের সেক্রেটারি সাহেব বললেন, সেগুলো আমরা অলরেডি কিছুটা করেছি এই করোনা বিধির মধ্যে। তার ভিতরেও পুজোর মধ্যে এখনও 2 মাস বাকি, কী রকম পরিবেশ পরিস্থিতি আসে সেটাকে মাথায় রেখে আমরা সেই কাজগুলো করার চেষ্টা করব। এদিন খুঁটি পুজো শেষ করে মিষ্টি বিতরণ করা হয় সকলের মাঝে। গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে। আপনার প্রতিটি আনন্দ এবং উৎসবের দিনগুলিকে আরো স্পেশাল করে তুলতে গঙ্গারামপুর শহরে শ্যাম ফ্যাশন নিয়ে এলো রেমন্ডের নতুন শোরুম, যেখানে রয়েছে পোশাক প্রেমীদের জন্য অতি উৎকৃষ্ট মানের এবং আধুনিক ডিজাইনের বিভিন্ন পোশাকের সম্ভার। তাই দেরি না করে আজই চলে আসুন গঙ্গারামপুর বাসস্ট্যান্ড সংলগ্ন শ্যাম ফ্যাশনের নতুন রেমন্ড শোরুমে।